আপনার আছো যখন যখন সূর্য ডুবে ভালো করে শুনবেন জাতিকে সংস্কারের জন্য বক্তব্য দিচ্ছি সূর্য যখন ডুবে তখন দিন চেঞ্জ হয় কথা বলেন ঠিক কি না তখন থেকে নিয়ে তোমরা যারা বক্তার বক্তব্যটা তোমরা ভালো করে বক্তব্য দাও 12টা 1 মিনিট এটা শিখিয়েছে তোমাদের দাদা বাবুরা তোমাদের পশ্চিমারা তারা হলো 12টা 1 মিনিট শিখিয়েছে শেষ করবো এখন মাইক আমার আমি কথা বলবো আপনারা কেন বলবেন শেষ করে শেষ করে আপনি সব কথা বন্ধ করে শেষ করে দেন একটা কথা আমি বলতে পারবো না আপনি লিখতে পারেন হুজুর সংক্ষেপ করে এই কথা বলতে পারেন ভাই এসেছেন তার সাথে আমার গভীর আন্তরিকতা আছে গত বছর তাকে আমি ময়মনসিংহে পাঠিয়েছিলাম মঞ্চে আমার হয় না হ্যাঁ ওটা চলবে 11টার মঞ্চ পাঠিয়ে দেয় এরপরে কথা বলা যাবে না কেন কেন সন্ধ্যা যখন শুরু হয় তখন হলো রাত শুরু হয় কথা বলেন ঠিক কিনা আর ফজরের আজান আমার হয় যখন আর ফজরের নামাজ শেষ তারপরে কি রাত শেষ হয় কথা বলেন ঠিক কিনা তারপরে দিন শুরু হয় সুতরাং আসুন অনেক কথা আমার ভাইরা আমার হৃদয় রক্তক্ষরণ হয় আপনারা আমাকে দাওয়াত করেছে আমি হয়েছে আজকে আপনাদের দ্বিতীয় বক্তা কিন্তু আমি তো বক্তা নাকি আমি তো আপনাদের বক্তা তারপরে আমার সাথে সৌজন্যমূলক আচরণ করবে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না তো আমি তো আপনারা মেজবান আমি তো মেহমান আমি যত আপনাদের বাড়ির লোক হই আমি তো এখন এই মুহূর্তে আপনাদের মেহমান আমি তো আপনাদেরকে ইয়া অবন্ত মেজবান আমরা কথা বলবো সেভাবে বলবো আমাদের অনেক শেখার আছে সম্মানিত ভাইয়েরা আমার সুতরাং আমি আপনার মনে কষ্ট করি না প্রাণ ভরে কথা শুনবে এটি চার দিন ব্যাপী মাস কারণ এটি চার দিন ব্যাপী মাস বুঝতে হবে কমন সেন্স আপনাদের থাকা দরকার সাত দিনের মঞ্চে পুরোজন রাত দুইটা পর্যন্ত মঞ্চ হবে পুরোজনে তিনটে হবে অসুবিধা কি কালকে তো হবে নেই এই লোকগুলো এসেছে কথা শোনার জন্য তারা আমার কথা 100% শুনতে পারেনি জাতি মহরুম থাকলো এর বিচার আল্লাহকে দিয়ে আমি চলে গেলাম